নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশিফল বলতে এইট জানুয়ারি টু ফরটিন জানুয়ারি দু সাল তার আগে বলে নাকি প্রত্যেকটা প্রোগ্রাম আমার চ্যানেলে আপনার সার্চ করে পেয়ে যাবেন বার্ষিক রাশিফল মাসিক রাশিফল অবশ্যই সাপ্তাহিক রাশিফল আর উপাচারগুলো আমি এবছর নতুন করে উপাচার দিচ্ছি প্রত্যেক সাথে কি উপাচার করবেন বা আপনি কি কি ফোটকা করলে কি রেজাল্ট পাবেন এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন এরকম প্রোগ্রামগুলো সর্ষে গিয়ে ফলো করবেন আমার ডিফেন্স চ্যানেলে সর্সে ফলো করবেন সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার সপ্তাহের টোটকা সবকিছু দেওয়া রয়েছে আর বলে রাখি প্রোগ্রামের শুরুতেই এগারো তারিখ হচ্ছে এই সপ্তাহে এগারো তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা খুব ভালো দিন যদি মনে করুন আপনি এই কোন কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন অবশ্যই যে ক্রিয়া প্রক্রিয়া দিয়ে থেকে যারা আমাকে জানেন আমার পুরনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায় সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন আমি কাউকে একদম আহ্বানও করছি না আবার ইয়েও করছি না নাও করছে না যদি মনে হয় যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এবার বলে কি গো ট্রানজিটটা নিয়ে গো ট্রানজিটে মানে যেহেতু আমি আট তারিখ থেকে বলছি আট তারিখে গো ট্রানজিটে চন্দ্র রয়েছে বৃষ্টি রাশি চন্দ্র আর শুক্র কম্বাইন্ড বসে কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি যাদের মিন রাশি মানে জলরাশি যা বা রাশি এদের মানসিক অবস্থাটা মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে বা কিছু কিছু লোকের কিছু কিছু রাশির লোকেরা একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন যেমন মকর রাশি কুম্ভ রাশি এরা একটু মাঝে মাঝে একটু আপডাউনের মধ্যে দিয়ে এদের যাবে আমি সাপ্তি রাশিগুলো পুরো ডিটেলে বলবো এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বিশ্বাশি সপ্তাহের শুরুতে এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনু রাশিতে বসে রয়েছে যেহেতু চন্দ্ররাশিতে বিচার না সেকেন্ড হাউস হিসেবে বলছি ধনু রাশিতে বসে রয়েছে রবি মঙ্গল বুধ রবি যাবে পনেরো তারিখে মকর আছে তখন মকর সংক্রান্তি হবে সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো এবং রয়েছে শুনি রয়েছে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে রয়েছে আপনার রাহু আর রাশিতে মার্ঘে বসে আছে বৃহস্পতি আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে বারোটা রাশি সেই নিয়ে আপনাদের আমি বিশ্লেষণ করব এখন বল রাশি কিন্তু এই সপ্তাহটা মনটা একটু অস্থিরতার মধ্যে কাটবে প্রথম সব দিকটা এবং শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে হবে বিশেষ করে কোনো ঠান্ডা লাগার ধাঁচ বা পেটের প্রবলেম এরকম আপনি খাওয়া দাওয়া একটু কন্ট্রোলাতে মানে হয়তো দেখা গেলো আপনি যে জিনিসটা খুব লোভনে নিয়ে হয়তো সেটা খেলেন সেটা হয়তো আপনার কোনো ইনফেকশন হলো বা জল খেলেন বা জলের জলীয় জলীয় কোনো খাবারে আপনার ইনফেকশন আসতে পারে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে এই সপ্তাহে একটু লেনদেন সাবধানে করবেন বা আপনার ব্যবসায় ইনভেস্ট কিছু আপনার এই সপ্তাহে কোনো ভালো গুড নিউজ পেতে কিন্তু সপ্তাহের মধ্যখানে সপ্তাহের মধ্যেখানে কোনো গুড নিউজ পেতে পারে মনটা মাঝে মাঝে একটু টেনশন হবে কোথাও ঘুরতে যেতে পারেন বা

দেখা গেল আপনি যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে চেঞ্জ অন্য কোনো ডিপার্টমেন্টে দিতে পারে ব্যবসায়ী যেটা মাঝে মাঝে স্টাফেদের সাথে একটু মতনৈক্য হতে পারে আপনি কোনো কারণে আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনি বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ এসে মাঝে মাঝে একটু মতবিরোধ হতে সে সব সংসারেই হয় আপনার ক্ষেত্রে হতে পারে কিন্তু সেটা ও উইকেন্ডে মানে সপ্তাহের শেষের দিয়ে সেটা আবার নর্মাল হয়ে যাবে বা আমার গুরুজনের জন্য কোনো খরচ হতে বা কোনো গিফট দিতে পারেন বা আপনাকে হয়তো তারা কোনো গিফট দিতে পারে একটা কথা আপনাকে বলছি এই সপ্তাহ নিজের মনের কথা খুব সাবধান লোকে কাছে শেয়ার করবেন এমন কোনো মনের কথা কাউকে বলবেন এমন কোন গোপন কথা বলবেন না যেটা হয়তো আপনাকে কোনো চাপে পড়তে হতে পারে কোনো সুযোগ কিন্তু এই সপ্তাহে আপনার হাতচার হতে পারে সরি টু সে এটা কিন্তু সাবধানে চেষ্টা করবেন মানে বুঝে শুনে সেই জায়গাটা ইউটিলাইজ করতে যে এগুলো কিন্তু যে ওভারঅল আপনি আলোচনা করছি আর যারা স্টুডেন্ট মেষশ্বাসীর লোকেরা তারা কিন্তু মোটামুটি পড়াশোনায় মঞ্জু এ সপ্তাহে মনের মতো রেজাল্ট হবে কেরিয়ারটা ঠিকই থাকবে কোথায় যে কারণে ঘুরতে যাওয়া সেই জায়গাটা সাবধান কোনো জায়গায় কোনো জিনিস মিসিং হতে পারে বা লস হতে পারে মা মায়ের সাথে বা মাতৃ স্থানে একটু মনে অমিল হতে পারে এগুলো কিন্তু সবই ভালো যেমনি বলছে খারাপ কিন্তু একটা কথা বলছে খুব কনসেন্ট্রেট করতে নিজের প্রতি কনফিডেন্স রাখতে কনফিডেন্স ল্যাক করবেন না কোনো কোনো কারণে সপ্তাহে শুরুতে হয়তো আপনার মনের মধ্যে একটু অস্থির বোধ কাজ কিন্তু সপ্তাহের শেষের দিকেই স্টুডেন্ট হোক বা আপনি ফ্যামিলি ম্যান হন বা যেই হন

ডাক্তারি কোনো কারণে খরচ হতে হসপিটাল ডাক্তার হতে পারে এই সপ্তাহটা এটা যেন কনফার্ম হবেই তা বলছি না কেন ওভারঅল যে ডিসকাশনটা করছি সেটার জন্যই বলছি আর সবচেয়ে বড় কথা নিজের প্রতি নিজে বিশ্বাসটা রাখবেন এগুলো ওভারঅল আপনার সাথে প্রেজেন্ট করছি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রেভেলটা অন করবেন যতটা লোকের শেয়ার করেন যে নমস্কার ভালো থাকুন